ভিতরে ওলা কাগজ খান পড়ি যাও কি লেখা আছে বুঝছা আরে 10 টা দাও আরে ভাই পেপার খান পড়ি উঠবা দিছুন পড়ি উঠিয়ে তো পয়সা তো দিন কি লেখা আছে দুপুরিয়ার কাগজ এ তেরি পেপার পয়সা লগে লগে দাও বহিনি করি নাই দুপুর হয়ে গেছে গা এই দুপুর বেলা লাগলে তো বহিনি করব পারা নাই আরে পেপারই দুপুরে কি করলা মানে ডাক্তারে মক পরীক্ষা নিরীক্ষা করি চাই আছিল আর এনকে চাই থাকাতে মানুতাই দেখা পাইছে আর পাছত খং উঠি ডাক্তারকে মারধর করছে হ্যাঁ ও ও কাকা কে তুই আর কিও কানছা ইনো এতিয়া ইমান বুড়া হৈ থাকবে লাগে না এই সালু চন্দন মেধি নহয় একদিন নহয় একদিন ইনাম ডাঙার মানুহ হবু ইনাম ডাঙার মানুহ হবু মই মরার পাছত আমার একদম সকর মেন মইজাত মন নামত নহয় মর্মামূর্তি বানাবো বহুত হৈছে গাম্ভুরা মানুহ উল্টাই যদি আমার উপর কিবা ব্যবস্থা লয় তেতিয়া আমার কি করবি ন কি উল্টা ব্যবস্থা লব ন ওই হি যদি গাম্ভুরা ময়ো খাপলা একেবারে সবকে হজম করে দিই মই জি করা করি থাক মাত্র আমার এই মাটি সম্পত্তি খিনি কিবা কে হিহতর হাতক লেগে যায় বলি হে মোর বিরাট ভয় হইছি হিহতে আমাক দম দিয়ে মাটি কিনে হাত করে বলি ভাবছে কিন্তু মই এটো হব না দাও সবকে সিধা করে দে পিছে রসুন রা কিহত আকো আমার খরক লেগে আহাক লেগে বাচাবি নে নিজে যাবি ওই মানু তো মই নিজেই যাম আর শেষ বারের কারণে হিহত ওয়ার্নিং দিয়ে আহেম ঠিকই আছে রে মাত্র গেস্তি ঘটকো লগত লৈ যাবি হিহত মানু ইমান ঠিক নহয় না এ খাপলা গাত এতিয়াও বল কমা নাই মই একেলাই ঠিক আছো ঠিক আছে তই কৈছ যেতিয়া সিহঁতকো লৈ যাম পিছে অ যিমান যি নহওক অলপমান ভয় লাগবই দেচোন কি চিন্তা কৰি আছা মাইনা নাই অ কিবা এটা পঢ়ি আছিলো তাকে বুজি পোৱা নাই চিন্তা কৰি আছো টিউশ্যনত যাব সময় হোৱা নাই আপুনি দেখোন কতো মোক অকলে যাবলৈ নিদিয়ে সেইকাৰণে টিউশ্যন চিউশ্যন সব বাদ দিম হাও মাৰে চুলি কি কথা কৈ আই টিউশ্যন আৰু কিয় বাদ দিব লাগে বাদ দিয়ক সেইবোৰ এনেও টিউশ্যনলৈ গ'লে কোনোবাই চিঠি পত্ৰ দিব আকৌ অঘটনহে ঘটিব কি কথা কবা আইছে ৱাই বান্দৰ তাৰ ভয়ত মোৰ আপি ঘৰৰ ভিতৰত সোমাই থাকিব এইটো হবা নৰে টিউশ্যনত যাবাই লাগিব আমাইনা তই যা ফটাফট কাপোৰ কানি পিন্ধি উলে আহ মই তোক আগবাঢ়ি থৈ আহিম হ'ব দিয়ক দেউতা তেতিয়াহ'লে অকণমান ৰ'ব মই ওলাই আহোঁগৈ এনেকৈ আৰু কিমান দিন অনা নিয়া কৰে চাম নহয় এইবাৰ যদি কেনেবাকৈ উৰহৰ খং ভগা ঠাইত তোলে তেনেহ'লে সিদ্ধ হ ফেমিলি কৰ্টত ডাইৰেক্ট ডিভৰ্চ বাপ্পা ৱাই কি বাৰে বাৰে ডাইভৰ্চ কৰি থাকা ৱাই হা সদায় সদায় খালি এটাই কথা ডাইভৰ্চ দিম বুলি কৈ মোক কি ব্লেকমেইল কৰি আছা নেকি চেংৰা হৈ থাকিব লাগিছিল বুজিছে মই তোকো খাতিৰ নকৰিলো হয় ডাইৰেক্ট ডাইভৰ্চ দি দিলো হয় মাৰে চলি তাৰপিছত কি কৰিলেহেঁতেন কি কৰিলো হয় শুন বুজিছে নতুনকৈ আৰু এটা ফেচবুক খুললো হয় ধুনীয়া ধুনীয়া ঠৌকা ঠৌকা আপিগিলাখানৰ লগত মেচিন মাৰিলো হয় আৰু লিলিমাই কৰিলো হয় নে কি ক এতিয়া হাঁহি মাৰি দেখুৱাব আহিছে আহ নাহি কি কান্দিম নেকি হা ফুটি কৰা মানুহ মই ফুটি কৰিয়ে থাকিম অ দেউতা মোৰ হৈছে বলক অ হয় নেকি ৰ গৈছো ৰ থাক আহোঁ তুমি কিছুমান কথা বুজি নোপোৱা অ মই যদি দাদাক চেকখন দি দিওঁ অ মোক কি তাৰ লাভ হ'ব কি লাভ মানে আপুনি টকাৰ কাৰণে কি নিজৰ জীৱনটো বলিদান দিব ঠিক ঠিক হা মোৰ নিজৰ জীৱন মই বলিদান নিদিওঁতো তাৰ লগত যে মই এইকেইদিন কষ্ট কৰিলো তাৰ বিনিময়তো মই সেই চেকখন ৰখাবই লাগিব সেইদিনা আপোনাক ৰাস্তাত দম দিলা এতিয়া আহি ঘৰত তাৰপিছত যে কিবা এটা নকৰব তাৰ কি মানে আছে হে ঠাণ্ডা মাছো কিবা এটা বুদ্ধি মই মাই বলা কি বুদ্ধি কোৱা যায় এটা কাম কৰা যাওঁ চেকখনৰ টকাকেইটা সোনকালে উলিয়াই দিয়া যাওঁ যাক উলিয়াই নেদেখে এ উলিয়াই দিয়ক উলিয়াই দিয়ক বুলি ক'লে ক'ৰপৰা উলিয়াব পাৰিম তুমিহে উলিয়াব লাগিব হেৰি মোক ইগলাখানত নাহাঙি দিব মই ইগলাখান কৰিব নোৱাৰোঁ আপুনি সেই টকা উলিয়াই খাই পিন্ধে যি কৰে মই থাকিব কিয়নো খংটো কৈছা এই মোৰ টকা জানো তোমাৰ টকা নহয় বাকীখিনি হ'লেও সিখিনি টকা নহয় চাব যাতে টকাখিনি হাতত পোৱাৰ পিছত আপুনি জমৰজাৰ ঘৰত আলহী হ'ব লাগিব এই জমৰজাৰ ঘৰত আকৌ কেলে মই আলহী খাব যাম সি আপোনাক পোৱাৰ পিছত সোধা এৰিব নেকি মোৰ আমাৰ একদম স্বৰ্গত পঠাই দিব এ কোনোবাই কাৰোবাক মোহাৰি মাৰি পেলাই স্বৰ্গত পঠাব পাওঁ বুলিয়ে পায় নি কথা ক'বলৈ আহিছে অ টনি জন্ম মৃত্যু বিবাহ কপালৰ জোৰতহে হয় কিন্তু জানি থবা মই কিন্তু একো নাচাম চাহাব বৰ আদম নেবে দে মই অ কুই চাহাব মানুহচোনো নানিকে খালি গাছে আছে সেইটোৰে চুপ থাক সিহঁতক দম নিব লাগিব খালি
আছে না থাকবা লাগে তো ওই জিএসটি ও কাকাইসা এ ব ব ব ব ব আমি এতে বুইবা হ নাই কোনক দমহে দিবা সু দম দিবাইসা ও কিয়া তোদা গিলা কি উল্টা পাল্টা করি আছা মাটি বাড়ি লৈ তো খেলি মেলে লগাই আছা রসুন্দ্র ইমান হাল্লা করি কথা না পাতে নহয় অলপ বহি পেলে কথা পাতো র ব ব ব হাজার হলো এখন প্রাক্তন গাঁও বুড়ার ঘর তুই গাঁওর গাঁও বুড়ে হও বা সেংরাই হও তাতে আমার কি আহে যায় হা কোনে যদি আমার জেং করা আমি জেং করিম কই দিলু ও ওই রা আমার ঘরে রাইবি আর আমাকে দম দিবি কথা হলো ভালকে কবি কই দিছো আ তাকাই তো মই কইছো নুখুনাই নহয় কথা আজি আমি কাম তাতে হন মই যেখিনি মাটিত আছো সেখিনি মোর মাটি তার যদি কোনোবাই ভাগ লবা আহে মই তা খুঁধাই নেরং হেরি আপনি মনে মনে আছে কিয়া জমিটা নেদাই কিয়া মোর একদম ভাগরে লাগি গেলে ডম দি কিনে ও মাইনা পানি কে লইন শুন খাং ওই কাকা ঠান্ডা হসুন গরমে গরমে এগুলা সমস্যা সমাধান নহয় তো ওই সব কাম গরমে গরমে করং আর তোর পুতের খাবদান করে দেবে মোর ঘর যায় যাতে উল্টা পাল্টা না করে ওই গেছিক বল পানি গিলে সানছি খাং না না খাংবা এ না খাবে ও হুরু হয়ে যাম না পিছত গম্বা বিতন্ড কই গেলুম ও যাও ফটাফট বল কই দিলুম আ আমার ঘরে আইছে আর আমাকে দম দিয়ে গেছি আর আপনি এক করবা নাল্লা বাপ্পা ওই ইফালা কাকার দম ইফালা গোরেশ্বরের দম দমে খাই থাক তুই সাহাব মো দমটো ঠিকে দিছুং না বরিয়া হাত খুঁজে গেছিল মারবা মোরো এনেকে দম নিবা লাগবো তুই তু উলি দিমে সাহাব যো বল নুলে হাত উঠি যাবো মোরো কেন মোক এনেকে ঘোলটা ঘুলটি চাইছে ঘরের সন্মুখতে দম দিব আছে মোক কিবা গন্ডগোল লগাইছে নাকি ঘর হ্যাঁ মাইকে সুধুম রসুন জিএসটি হল মস্ত বুজ্জাত মানু মারু বুলিয়ে মারি দে কাটু বুলিয়ে কাটি দিয়ে কি কোয়া ও কিন্তু মই লগত গেলে হই না বউ মই বাসান বা পাল্লু হই তাহা ইথেন আরো আশা নাই আপুন কাকা আরো দস্তিক জিএসটি আহুন এখনি টাইম বেলতলাকে হন পয়সু বুড়ো মানু হাত ভরি উস্ত কই ফেলে তো বিছনাত পড়ি থাকিব পারে আমাকে লাগা থাকিলে নকব আর হুনক পিছো যদি গম পা আপনি বাবা কিবা কও বলি কথা বয়া হই যাব বাপ্পা ওই ফিরিং জেলা অ তোর বাপের এক বয়াকে কসু দে তুই কি করবি হ্যাঁ কি করবি খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি সহযোগ করেছে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া প্রেগা নিউ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর মিন্ট্রা দ্য রোড স্টার উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্ট পেড প্রমিস কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় এস বি আই লাইফ কুইকার রোডস ফুয়েল ফর দ্য রিয়েল ফিট অফিসার চয়েস আৰু আইডিয়া 4G ও আপুন কাকা আপুন খাপলা কাকা ও আপুন বউ কাকা কো গিছি এ ও কাকা কি হলে লুস্কে রে তার কাকা কো গিছি এ কাকা ঘৰত নাই ও গিছি কাকা আৰু মানু তু জিএসটি ঘৰত গিছে হাউ জিএসটি ঘৰত গিছি মোক কেনে লাগে তোক আৰু লগত নি কি কৰব মানু তো গিছে নহয় গটিকে চিন্তা করার একো দরকার নাই ই সি 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 আজি সব হে কার হে খবো এ আপুন কাকা আরো দস্তি কি হে খবনু হাও জিএসটি হল মস্ত বুজ্জাত মানু মারু বুলিয়ে মারি দে কাটু বুলিয়ে কাটি দিয়ে কি কোয়া ও কিন্তু মই লগত গেলে হই না বউ মই বাসান বা পাল্লু হই তাহা ইথেন আরো আশা নাই আপুন কাকা আরো দস্তি জিএসটি আহুন এখনি টাইম বেলতলাকে হন পয়সু প্রভু কাকা আর মানু তু যে ভালে ভালে ঘর ঘুরি আহে অ প্রভু ভালে ভালে আহে লেবিল
আর মাননীটো কম দিয়া হয়েছে, মূর ভাই মাথা বেয়া হয়ে গেছে, কি করো এটা? মই ও তাকে তো ইটা খুঁজতে ভাল করার কিবা উপায় বিচরি পাইছি না নাই? এই উপায় নহয় নহয়, উপায় আছে। পূর্ণিমা রাতে জোনর পহরত যদি মই নিজে মন্ত্র পাঠ করো এই বেমার মূর ভাল হয়ে যাব। হাও কালি যখন পূর্ণিমা গেল নিজে ভাল করে নলে লিখিয়া। এই পূর্ণিমা হলে কি হবো, কালি ডপডপিয়া বরুণ জোনে দেখা না পালো মূর বেমার কেনকে ভাল হবো? ও জন্তু তেনাহলে আপনাক ঠকলা। হ্যাঁ জি দেখা পাইছো আপনার বেমার ঠিক নহই। এই বেশি কথা নকবি, এবার তহতে তহতক এবার মই পুরা বান মারি আছো বাপেকে। আমার নিচিনা সিধে আছে না মানু, বান মারতে কেনে মজা পাইছিয়া? হ্যাঁ ইটা নিজের টাবলেট খুঁজে আছে না? আরো যদি এবার বান মারা ডাইরেক্ট নরকত যাবি। কি কলি তহতে নরকত যা? জি হইছি হইছি র, মোটো হয়ে আছে, এবার তহতক মই রিপিট বান মারি বাপে। এই নরমাল বলো 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 বাসা মরে কসমুরা রে কত পলালি। হ্যাঁ রসুন রা 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 আজি বাবা কে নাহিল? তাকেই তো ময়ো ভাবছো র কথাটো। আপনি কালি কিবা বাবা কইছিল নেকি? হ্যাঁ কি কলোয়ে মই তোর ফাদারো কবাও পারে, কালি যাবার সময় মোক ভালকে মাত দি নেগলা, কি কইছিল লু কখসুন? হেই হেঙ্কে আকো কোয়া নাই, মই খালি যাবার সময়ত বাপেরে আমার ঘরত সদস্যার নামতো ভর্তি করা বলি কছু। হেতু না আপনি আরো বেলেগ কিবা কইছি নলি নহদে, আমানতো আজি নাহাকে থাকে না? আজি নাহিল বলি মোক এমান কিয়া দুখ দেয়? বুড়ো মানু হাত ভরি উস্ত কই ফেলে তো বিছনাত পড়ি থাকতে পারে। আমার গেলা কথা গেলা নকব। আর শুনক, পিছো যদি গম পা আপনি বাবা কিবা কও বলি কথা বয়া হয়ে যাব। বাপ্পা ওই ফিরিং জেলা, তোর বাপের এক বয়াকে কসু দেই, তুই কি করবি? হ্যাঁ কি করবি? বাবার মুখের পায়ে আগত কথাখানি গম পাইলে রব, পিছত গম পাবো কি করবা পারু। এই ফিরিঙি জেলাই ইনকে জ্বালা দিয়ে আঞ্জা খুয়াম নহয়, হেখান দেখছি। কোনখান? হেখান। তাতে কি হল? হেখানো পা আলহম করি করি আপনার বিরক্তি লেগে যাব। হয় না? এ ফেসি তেতে হলি তোর তাকে মই যাওয়াই বন্ধ করিম। হ্যাঁ ভাত লম তোর টাপায় আর আঞ্জা লম মিঠে টাপায়, 50-50 বিভিকো মানাও ঘর বাসাও। ওই সাহাব খিনার ঘরের মই ডমটো কেনকে দিছুংনু? তাই ভালাই দিছা, তাই পারবে? পারবাই লাগবু, মই তোর পিছে পিছে সাহাব হবা যায়ছুং না। হ্যাঁ জেস্টের মুখ বন্ধ হয়ে গেছে, তিরিটু যেমন পেক পেক করে নহ মোটা তো মুখান ছপাই আছে, তিরি তোর বিরাট ডোম আছে ও। এটা সাবে নটে এবুর কথালে মোর ঘর কাজিয়া করা না। হ্যাঁ ও আসলতে হাতে মোর ঘর না থাকা সুবিধাটো লৈছিল বুঝছা? বুঝি পাইছুং দে, তুই নহিলে মই এনাই হলে হিন্দ ঘর যাই কিনে ডোম এটা দিম বলে কিনে ভাবছিল ও। তো একলা গেলে তো খেসি ধরলা হয় গা বুড়া হয় দেশন, তারও ডোম আছে দেখা পাইছুং দে তার ডোম। মুখুর পে এটা মাতে ওলা নাই ও। এটা কথা কসুন, হি দেখুন বুড়ে হনাই হওয়া নাই তো, হি মনকে হর হি যদি টটকে হুরু হিনো গাওয়ার কেনকে গাওয়ার গাও বুড়া হলে। এ তেরে গাঁও পুরা হলে পুরা হবা না লাগে না, হেতু পদবি হে। মুই হব পারিম না? কেন হবে? গাঁওর মানুষ যদি সম্মতি জানায় তুই হব পারবি, কেন হবে? মা কসম মরো গাঁওর গাও বুড়া হবা মন গেছি, কিস্তি গাঁও বুড়া কি ভাল লাগবো বড়িয়া লাগবো। মোর খুলখালির কটারি লই কি এন্ট্রি, কি এন্ট্রি, মই এতিয়া বিরাট ভয় খাইছো। মোকে তে নামারিবা দে, মোকে তে নামারিবা, মই বিরাট ভয় খাইছো, মই বিরাট ভয় খাইছো। মেলো আমারে কিছু কিছু কথা কইছে কিন্তু আমি জালুক বাড়ি থাকতে পারি, গ্রামের সব খবর রাহি, কোন দিকে কি হইতেছে? হয় নাকি পিছে গাঁও কাইছাই জিতা, মোর ঘরত একবা কাইভি একলাই থাকুম নহয়, কথা সথা অল্প পাতবা পারি। মন এ কি করবা আর, দোকান খানতে আসো দে বই, তই কি করছা? হ্যাঁ নতুন বা কিনছা নাকি? দে দে ভালে কছা। মই যেন লব খুঁজছিলো বাইকখান। এ নহয় নহয়, তার মানে নলওয়ার কারণটো কি জানা না? বাইক চলে নহয় এক্সিডেন্ট হয় বহুত চলে মরছি, সেখানে ভাবছো এখন চার চকাই লম। ও চার চকা দে হব দে, পাছত কথা পাতি জোরচোন।
এখন কি তোর বাইপেরার দোকান হান পাইছা নাকি? তোর যি মন যায় তাকে খাবি? চিপস তো খুলি যেন খাই আসা। এটা কথা মই তোক কৈ দিওঁ কি মোৰ দেউতা এনেকুৱা হাঁহৰ গঁৰালৰ নিচিনা দোকান নিদিয়ে হা। আৰু মই ইয়াতে আহিছোঁ এটা কাৰণেই কি যিহেতু তুমি মোৰ খোল খালি কৈছে আজিৰ পৰা এটা কথা মনত ৰাখবি, খোল খালি এই শব্দটো যাতে আপোনাৰ মুখত মানে তোৰ মুখত কোনো দিনে মই শুনা নাপাওঁ। নহ'লে সিদিনাখনে গম পাইছিলি নহয় জাগাত দিন বহিছিলোঁ হেনাই আৰু পাবি। সেইকাৰণেতো মই দোকানলৈকে আহিছিলোঁ। তাৰমানে তোৰ আৰু সেইটো খাবৰ মন হয় না? খোলকালি খাবৰ মন নাই, দিবৰ হে বহুত হৈ গৈছে তোৰ। এক মিনিট ৰ, মোৰ খোলখালিৰ কটাৰীলৈ কি এণ্ট্ৰি! কি এণ্ট্ৰি! মই এতিয়া বিৰাট ভয় খাইছো। মোক এতিয়া নামাৰিবা দেই, মোক এতিয়া নামাৰিবা, মই বিৰাট ভয় খাইছো। এই খোলখালি, মোৰ লগত শত্ৰুতা নকৰিবা, যদি কৰা তেনেহলে মৰিবা। আৰু এইখন দি যদি মই তোমাৰ গলত ৰিপি দিওঁ তেনেহলে তুমি খোলখালি, মই তোমাৰ ভিনী শত্ৰু নহয়, আৰু আৰু অতি কম দিনৰ ভিতৰত মই তোমাৰ বাইদেউক বিয়া পাতি লৈ যাম, আৰু আকৌ তোলাৰ পৰ্বটো সিদিনা কৰিয়ে শেষ কৰি দিম। আইভি তই তাইক নিবা, কেনকে নিয়া ময়ো চাম। তাই যদি মই ভায়া খাওঁ তাইক মই বাচাব পাৰোঁনে নোৱাৰো চাবি, আৰু যদি নোৱাৰো মানি ল'ম তোৰ মই খোল খালি। ঐ পদুমী, কি ভিতরে সদায় খিয়াই খিয়াই কিমান ব্লাউজ পিন্ধি থাকবি তই? এইবাৰ পইচা পালে নতুনকে কিনি আনি দিম দে তোক। নালাগে দে, যেতিয়ালৈকে পাৰোঁ তেতিয়ালৈকে পিন্ধি থাকিম আৰু। হলে আৰু দেচোন, কিমান ফুটা ব্লাউজ বিলাক পিন্ধি থাকবে, সেইটো মোৰ বেয়া লাগে দেচোন। বেয়া লাগিব লগা একো কথা নাই, যেতিয়া আমাৰ বহুত পইচা জমা হ'ব তেতিয়া কিনিম দে। অঁ, আৰু তেতিয়া তয়ো দামী দামী কাপোৰ পিন্ধিবি আৰু ময়ো পিন্ধিম। কেনেকুৱা দিন জানো আহিব পদুমী? আহিব, কিয় নাহিব, তাৰ কাৰণে কিন্তু তই বহুত কষ্ট কৰিব লাগিব। এতিয়া দেখো মই কষ্ট কৰোঁগে। এইটো কষ্ট কৰাৰ দৰে নহয়, সেইটো বহুত বেলেগ। হয় নেকি? তাৰমানে অহাবাৰৰ পৰা খেতি মাটি অলপমান আধিত ল'বি, তাতে খেতি কৰিম দুয়োটাই। তই হাল মাৰিবি, মই কঠীয়া ৰুম। ঘৰৰে যদি চাউলকেইটা হয় কিমান বাচি যাব তই চিন্তা কৰচোন। মই খেতি কৰিব নাজানো নহয়, প্ৰত্যেকবাৰে লছ খাওঁ, সেইকাৰণে বাদ দিছোঁ আৰু। অহাবাৰৰ পৰা আমি দুয়োটাই মিলি ভালকৈ খেতি কৰিম, তই চিন্তা নকৰবি। হ'ব দে, সময়টো আহক দেচোন, কি কৰোঁ কি নকৰোঁ দেখা যাব আৰু। ওই আমার ঘুম ভাঙা ইয়া গেল গো মরার কুকিলে। ও আয় বদুর বাবা, কি খবর? ওই ইসলাম দেখুন, ইমান দিন দেখা নাই, ইমান দিন কোথা আসলি তোর? এ আমি আসিলাম তোমার গুহাড়ি। ও, এ বিজনেস বড় না পড়ি আলো বড় ভাল রে ভাল। পিছে তো দেখুন দিনে দিনে চেংরা হয়ে গেছা, একদম কুরবান হান লাগছি তো। আরে লাগবই তো, কুরবান হয়েছে আমার ভতিজে। ও ও, আচ্ছা রাহ সে, এ প্রথমে রে বলে বিয়া দিলে কি করবি? ইসলাম শুয়ালে হলে তো বিয়া দিবা লাগবে, পিছে রাইজর মানুষে ধরি বান্ধি বিয়া খান দিলা। মেলো আমার কিছু কিছু কথা কইছে, কিন্তু আমি জালুক বাড়ি থাকতে পারি, গ্রামের সব খবর রাহি, কোন দিকে কি হইতেছে। হয় নাকি? পিছে গাঁও কাইসাই জিতা, মোর ঘরত এক পাক আইভি, একলাই থাকুম নহয়, কথা সথা অল্প পাতবা পারিম। এ যাও 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 না কেন, কিন্তু ভাই একটা কথা কি, মেলো মানুষটা খারাপ না, গেদিটা দিয়া ভালোই করছো। ও কাম করে না খাইলে যে কোনো মানে খাওয়াবো। এ ভালটু ভালেই রসুন, পিছে তার মাঝে মাঝে ওকরামি খং এটা উঠে,
আর পদুমিও তাক বুঝাব নরি তাই ঘর গুছিয়ে আহে সংসার থাকলে দিটটা একটু লাগবই পাক ঘরে বাসনি ঠন ঠন করে আমার বাড়িতে দেহ হাঁস মুরগির ছানার মতো এক পালকে তাকে দি হাল্লা চিল্লা করে আমি মন দিই না একটা কথা গেদি মানুষ মাইশের টাইকে বিয়ে দেওয়ার চেয়ে কলে পাড়াই দিলেই ভালো দেহা বাইসে যায় না না এটা আমার হাসি বিয়া দিম চাও মাই শুন আমি তার আগত হার মানা মানে আমার ভাই তার লগত বিয়া দিয়া গতিকে আমি গোটাই গিতাই লোক লাগে তাক এটা উচিত শিক্ষা দিব লাগে কি হবু এইজন মাই কি করলি আমার পিছে এরবু শেষ তুমি কি খাবা নাপা মানুষ নিচ নাকি আছা ওই কোঠা সোটা নগা কি নুহলি গানকে গাও ও কব নকি আহতে নতর মুখর মাতে বন্ধ করে দিছো খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি সহযোগ করিলে নেসলে মার্লো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর মিন্ট্রা দ্য রোড স্টার উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় এসবিআই লাইফ কুইকার রোডস ফুয়েল ফর দ্য রিয়েল ফিট অফিসার চয়েস আৰু আইডিয়া 4G